আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতন আবারও চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, সোমবারে বাজছে এখন 10টা। তো 10টা থেকে ব্লগটা স্টার্ট করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে দারুণ একটা রেসিপি করব, খিচুড়ি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ, কালো কিশমিশ, ছোলার ডাল, এদিকে আছে চাল, দিয়েছি গরম মশলা। এখন সমস্ত উপকরণগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এদিকে পানিটা গরম হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন সমস্ত দেওয়া হয়ে গেছে। আর দুটো আলু দিয়ে দিচ্ছি মোটামোটা করে কেটে, তখন ভালো মতন সিদ্ধ হোক। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এদিকে থালা বাসন মাজা ধোয়া হয়ে গিয়েছে সমস্ত, পানি ধরতে রেখে দিয়েছি। মশলাটা করব জিরে, মৌরি আর দিয়েছি ধনিয়া, এগুলো এখন ভেজে নেব। মৌরিটা হালকা ভেজে নিচ্ছি, একদম কালো করব না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে দেব। মুড়িটা ভাজা হয়ে গেছে, এখন জিরেটা নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে ধনিয়া জিরে, এখন ভেজে নিচ্ছি মুড়িটা। দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, পাঁচফোড়নটাও ভেজে নিচ্ছি। যেহেতু রমজান মাস চলে এসেছে, তখন মশলাগুলো ভেজে একে একে করে নিব। তো সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন গুঁড়ো করে নেব মিক্সচারে ঠান্ডা হলে। তখন ভাজা জিরোগুলো বাটা হয়ে গেছে, এখন কাঁচা মশলা করব, আদা রসুন এগুলো বেটে নেব। তো এগুলো পরিষ্কার করে এখন বেটে নেব, কিছু কাঁচা ধনে দিয়েছি। তো খিচুড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দারুণ কালার এসেছে। তো এখন তেলে দিব, তার জন্য দিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর এদিকে আদা রসুনটা করে নিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ আর খিচুড়ি হবে। আর পেঁয়াজটা এখন ভালো মতন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, ভালো মতন আবারও কষিয়ে নিব। তার জন্য দিয়েছি পরিমাণ মতন পানি। এখন মশলাটা দিয়ে দিয়েছি, ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা দেখি বুঝতে পারছেন দারুণ হয়েছে। এখন দিয়েছি জিরে ভাজাটা, অল্প একটু দিয়ে দিয়েছি জিরে ভাজা, ভালো মতো নাড়াচাড়ে এখন নামিয়ে দিচ্ছি। একদম রেডি। তো খিচুড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডিম ভাজা আছে, সাথে সালাড, শসা আছে, উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দেবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকবেন, পাশের বেল বাটনটা অন করে রাখবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা আছেন পুরাতন বন্ধু, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কামনা করে আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।